দেখছেন padmanews24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সোনেনা নিছুম। facebook.com/padmanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, রাজনৈতিক ব্যক্তিদের গণতান্ত্রিক নির্বাচন আর শিক্ষার্থীদের দেশ সংস্কারের আকাঙ্ক্ষা, এই দুই প্রত্যাশা পূরণে কাজ করবে এই অন্তর্বর্তীকালীন সরকার। এতে যতদিন লাগে এই সরকার ততদিন থাকবে, এর বেশিও না কম না। শনিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, ছাত্র জনতা দেশ পরিচালনার অপূর্ব সুযোগ তৈরি করে দিয়েছেন। বর্তমান সরকারের মেয়াদ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তা জানতে চাইলে তিনি বলেন, এই নিয়ে কখনো কোনো কথা হয়নি। রাজনৈতিক ব্যক্তিদের প্রত্যাশা, যত দ্রুত নির্বাচন দেওয়া যায়, আবার ছাত্র জনতার প্রত্যাশা, দেশের সংস্কার। সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভিসা নিয়ে লম্বা মেয়াদেই ভারতেই থাকছেন। ভারতীয় সরকারি সূত্রের বরাতে এমন সংবাদ প্রকাশ করেছে নিউজ 18। এর আগে খবর বেরোয় সাবেক এই সরকার প্রধান কয়েকটি দেশে রাজনৈতিক আশ্রয়ের জন্য চেষ্টা করছেন, যদিও এরপর হাসিনা পুত্র সজীব অজিত জয় সেই সম্ভাবনাকে নাকচ করে দেন। তাছাড়া এখন পর্যন্ত অন্য কোনো দেশে হাসিনাকে নিরাপদে রাখার মতো কোনো বাস্তবতা তৈরি হয়নি। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে দেশটির গণমাধ্যমের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে থাকা জয়। সর্বশেষ তিনি বলেছেন, বাংলাদেশে নির্বাচনী পরিবেশ তৈরি হলে তিনি এবং তার মা শেখ হাসিনা দেশে ফিরবেন, এছাড়া নিজেও রাজনীতিতে যুক্ত হবেন বলে জানান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, এটা আবু সাইদের বাংলাদেশ, এই বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই, তারা সবাই আবু সাইদ, আবু সাইদের মা সবার মা। শনিবার সকালে হেলিকপ্টার যোগে রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া বামনপুর গ্রামে যান ডক্টর ইউনুস। এরপর কটা সংস্কার আন্দোলনের পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বাড়িতে যান তিনি। সেখানে আবু সাইদের কবর জিয়ারতের পর কথা বলেন তার পরিবারের সদস্যদের সঙ্গে। এ সময় প্রধান উপদেষ্টা আরও বলেন, এখানে যারা আছে তাদের রক্ষা করতে হবে, তার মা আছে, বোন আছে, তাদের রক্ষা করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেছেন ওবায়দুল হাসান। শনিবার দুপুরে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর আগে অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে কথা বলে পদত্যাগপত্রের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এদিকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিদের দুপুর 1টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন আশফাকুল ইসলাম। তিনি 2022 সালের 8 ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন। এর আগে 2003 সালের 27 আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান তিনি। দুই বছর পর 2005 সালের 7 আগস্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ পান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সাম্প্রতিক বিক্ষোভ সহ তার সময়ে করা সকল হত্যাকাণ্ডের জন্য তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চান। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা কেন দেশ থেকে পালালেন তা জানতে সবাই আগ্রহী। তার নেতৃত্বাধীন সরকারের সময় যত হত্যা হয়েছে সেসবের বিচার দেখতে চান। 26 বছর বয়সী এই উপদেষ্টা আরো বলেন, শেখ হাসিনাকে গ্রেপ্তার দেখতে চান। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেওয়া তালিকা সরকারের না। শনিবার অধিদপ্তরের মহাপরিচালক এএসএম শফিকুজ্জামান এক বার্তায় এ তথ্য জানিয়েছে। বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার কর্তৃক বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের তালিকা নির্ধারণ সংক্রান্ত একটি বাজার মূল্য তালিকা প্রচার করা হচ্ছে, যা অধিদপ্তরের দৃষ্টিগোচর হয়েছে। সরকার কর্তৃক বর্ণিত পণ্যসমূহের মূল্য নির্ধারণ করা হয়নি। তিনি বলেন, অধিদপ্তরের পক্ষ থেকে এই ধরনের বিভ্রান্তকর তথ্যের বিষয়ে সতর্ক থাকার জন্য ভোক্তা সাধারণের অনুরোধ জানান।
সারা দেশে 361টি থানার কার্যক্রম পুনরায় চালু হয়েছে। বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। বলা হয় 110টি মেট্রোপলিটন থানার মধ্যে 70টি এবং রেঞ্জের 529টি থানার মধ্যে 291টি সহ সর্বমোট 361টি থানার কার্যক্রম আবার চালু হয়েছে। এদিকে দেশের জনসাধারণের যানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী স্থাপিত 206টি ক্যাম্পের মাধ্যমে 58টি জেলায় মোতায়েন করেছে। ঢাকার 29টি থানাসহ দেশজুড়ে 417টি থানায় ইতিমধ্যে সেনা মোতায়েন করা হয়েছে। বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে বিক্ষোভ ও এর ধারাবাহিকতায় ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন, মানবাধিকার লঙ্ঘন সহ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও অর্থমন্ত্রী ইয়েলেনকে চিঠি লিখেছেন 6 কংগ্রেস সদস্য। চিঠিতে শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানান এই আইন প্রণেতারা। একই সঙ্গে তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ক্ষমতাচ্যুত সরকারের সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। বুধবার লেখা এ চিঠিতে কংগ্রেসের উভয় কক্ষ, সিনেট ও প্রতিনিধি পরিষদের এই সদস্যরা বলেন, হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। দীর্ঘ 9 পর রোববার দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার দুপুর 2টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহিদুল কবির খান শনিবার সাংবাদিককে জানান, গত 6 তাকে এ পাস দেওয়া হয়। 9 ধরে ভারতের মেঘালয়ের শিলংয়ে অবস্থানের পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 2015 সালের 10 ঢাকার উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। 62 পর ওই বছরের 11 ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। পাকিস্তানের মাটিতে 21 থেকে 2 টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ, যার জন্য নাজমুল হোসেন শান্তদের ক্যাম্প শুরু হয়েছে কয়েকদিন আগে। ইতোমধ্যে জাতীয় দলে থাকা ক্রিকেটারদের একটি অংশ পাকিস্তানেও পৌঁছে গেছেন। মূল সিরিজ শুরু আগে সেখানে এ দলের হয়ে খেলবেন মুশফিকুর রহিম ও মমিনুল হকরা। সব ঠিক থাকলে 2 টেস্ট সিরিজ খেলতে 16 বাংলাদেশ জাতীয় দল পাকিস্তানে যাবে। শুক্রবার সকালে মুশফিকুর রহিম, মমিনুল হকরা এ দলের সঙ্গে দেশ ছাড়েন। তাদের সেই ফ্লাইট শনিবার ভোরে পাকিস্তানের ইসলামাবাদে গিয়ে পৌঁছায়। বিমানবন্দরে বাংলাদেশ এ দলের ক্রিকেটারদের ফুল নিয়ে বরণ করে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদনিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন। প্রতিদিন রাত 8:30 ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/podnews24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@podnews24 চ্যানেল দিয়ে। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল podnews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সোনাইনা নিজুম। ভালো থাকুন, সুস্থ থাকুন।